বাংলাদেশ সামরিক বাহিনীকে শক্তিশালী করতে একাধিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, বিশেষ করে বিমান বাহিনীর জন্য নির্মাণ হচ্ছে বিমান ঘাটি। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माई चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। तो जी आज हम बात करेंगे बांग्लादेश एयरफोर्स के हवाले से। यहाँ कोमिला में जी बनने जा रही है एक न्यू एयरबेस। कोमिला में जी इससे पहले अगर हम बैक हिस्ट्री को देखें तो कोमिला की जो एयरबेस थी उसका बहुत ज़्यादा इस्तेमाल किया जाता था। यहाँ पर स्पेशली हथियार जो है उनको सेव किया जाता था, एक जगह से दूसरी जगह लेके जाने के लिए कोमिला की जो एयरबेस है उसका इस्तेमाल किया जाता था। लेकिन इसके बाद जो है कोमिला की जो एयरबेस है उसका ऐसा सच इस्तेमाल नहीं किया गया। बहुत बहुत से अहम मौक़ों पे इसका इस्तेमाल किया गया, लेकिन अभी तक जो है ना बांग्लादेश की जानब से इसका ऐसा सच इस्तेमाल नहीं किया जा रहा था। सो अब फाइनली बांग्लादेश ने डिसाइड किया है कि वो कोमिला पे प्रॉपर अपनी एयरबेस है उसको बिल्ड करेंगे और उसका जो फ़ायदा है वो फुली हासिल करेंगे। तो ये एयरबेस बिल्कुल इन इलाकों के पास है, लाइक इंडिया के बॉर्डर से बिल्कुल पास है। तो ये एक अच्छा पॉइंट है जहाँ पर बांग्लादेश अपना एक डिफेंस सिस्टम है जो बना सकता है। यहाँ से अगर हम म्यांमार का फासला देखें तो वो भी कोई ज़्यादा नहीं है। वेल आज की रिपोर्ट जो है इसके हवाले से है, बांग्लादेश ये कोमिला की जो एयरबेस है वो बनाने के बाद बांग्लादेश कितना पावरफुल हो जाएगा, बांग्लादेश की जो डिफेंस पावर है वो कितनी इंक्रीज़ हो जाएगी। रिपोर्ट आप लोगों ने पूरी देखनी, सारी सारी डिटेल्स आप लोगों को मिलेंगी इस रिपोर्ट में। वीडियो देखने से पहले अगर अभी तक आप लोगों ने मेरे चैनल को सब्सक्राइब नहीं किया होगा तो मेरे चैनल को जल्दी सब्सक्राइब कर लें, बेल आइकन को क्लिक करके ऑल पे क्लिक कर दें ताकि जब भी मैं वीडियो अपलोड करूँ आप लोगों को लास्ट में नोटिफिकेशन मिले। वीडियो को जल्दी से लाइक कर दें, लाइक का बटन सामने है उसे जल्दी से क्लिक कर दें। सो चलते हैं देखते हैं वीडियो, लेट्स गो। বাংলাদেশ সামরিক বাহিনীকে শক্তিশালী করতে একাধিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, বিশেষ করে বিমান বাহিনীর জন্য নির্মাণ হচ্ছে বিমান ঘাটি। যুদ্ধকালীন সময় প্রয়োজনীয় বিমান ঘাটি না থাকলে পরাজয় নিশ্চিত, কারণ অল্প সময়ের মধ্যে লজিস্টিক সাপোর্ট পৌঁছে দিতে একাধিক বিমান ঘাটি থাকা বাঞ্ছনীয়। বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে তিনটি শক্তিশালী বিমান ঘাটি রয়েছে, এগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার বিমান ঘাটি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী কমপক্ষে 7 থেকে 8টি বিমান ঘাটি লাগবে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর 2017 সালে নতুন দুটি বিমান ঘাটি নির্মাণের ঘোষণা দেয়। একটি নির্মাণ করা হচ্ছে সিলেটের শমশেরনগর, অন্যটি বরিশালে। পরিকল্পনা অনুযায়ী 2025 সালের মাঝে নির্মাণ কাজ শেষ হবে। চীনের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর সহযোগিতায় বিশ্বমানের বিমান ঘাটি নির্মাণ করছে বাংলাদেশ। এছাড়াও একাধিক বিমান ঘাটি সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা দপ্তর, যার মাঝে কুমিল্লা বিমান ঘাটি অন্যতম। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের সবচেয়ে দুর্বল অবস্থান ফেনি। এই অঞ্চল দিয়ে ভারতকে কোনো হামলা করলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশ। মাত্র 30 কিলোমিটার দখল করতে পারলে চট্টগ্রামের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বন্ধ হবে। বাংলাদেশের এই ভৌগোলিক দুর্বলতা সমাধান করতে কুমিল্লার শক্তিশালী সামরিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সেনাবাহিনীর একটি শক্তিশালী সেনাঘাটি ইতিমধ্যে রয়েছে। বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী সেনাঘাটির মাঝে কুমিল্লা শীর্ষে থাকবে। তবে বিমান বাহিনীর জন্য নেই কোনো বিমান ঘাটি। যুদ্ধকালীন সময় ইমার্জেন্সি সরঞ্জাম এবং সমরস্থ পৌঁছাতে পারবে না। অন্যদিকে প্রতিপক্ষের উপর বিমান হামলা করতে সময় লাগবে। বাংলাদেশের চিকেন নেক হিসেবে পরিচিত ফেনি করিডোরকে রক্ষা করতে হলে কুমিল্লা একটি বিমান ঘাটি নির্মাণ করা বাঞ্ছনীয়। তবে শক্তিশালী বিমান ঘাটি নির্মাণ করতে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন, অন্যদিকে বিশাল জমি লাগবে। বর্তমানে কুমিল্লা একটি পরিত্যক্ত বিমান ঘাটি রয়েছে। তৎকালীন সময় ব্রিটিশ সরকার 1940 সালে এই ঘাটি নির্মাণ করে। মূলত জাপানি সেনাবাহিনীর বিরুদ্ধে কুমিল্লা বিমান ঘাটি ব্যবহার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই অঞ্চলের অন্যতম শক্তিশালী বিমান ঘাটি ছিল কুমিল্লা। পরবর্তীতে পাকিস্তান সরকার 1950 সালে কুমিল্লা বিমানবন্দর চালু করে। পাশাপাশি এটি ছিল পাকিস্তান বিমান বাহিনীর ঘাটি, কারণ কুমিল্লা সেনানিবাস ছিল পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাটি। এই ঘাটির সরঞ্জাম এবং সমরস্থ ইমার্জেন্সি পৌঁছতে কুমিল্লা বিমান ঘাটি কার্যকর ভূমিকা পালন করত। বাংলাদেশ স্বাধীন হবার পর 1980 সাল পর্যন্ত কুমিল্লা বিমান ঘাটি কার্যকর ছিল। তারপর রহস্যময় কারণে কুমিল্লা বিমান ঘাটি বন্ধ হয়। তবে নতুন করে কুমিল্লা বিমান ঘাটি চালু করার পরিকল্পনা রয়েছে। তবে শক্তিশালী বিমান ঘাটি নির্মাণের জন্য পর্যাপ্ত জমি নেই, কারণ বিশাল বিমান ঘাটির একটি অংশে অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছে বাংলাদেশ সরকার। সেক্ষেত্রে কুমিল্লায় পরিপূর্ণ বিমান ঘাটি তৈরি করা সম্ভব নয়। বর্তমানে কুমিল্লা বিমান ঘাটির আয়তন মাত্র 77 একর পর্যন্ত। বিপরীতে একটি পূর্ণাঙ্গ বিমান ঘাটি নির্মাণ করতে 250 একর জমি প্রয়োজন। এমন অবস্থায় নতুন বিমান ঘাটি তৈরি করতে হলে অতিরিক্ত জমি লাগবে। এই মুহূর্তে কুমিল্লা বিমান ঘাটির জন্য বিশাল পরিমাণ জমি অধিগ্রহণ করা সম্ভব নয়, যে কারণে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কুমিল্লায় কোনো বিমান ঘাটি হবে না। তবে সেনাবাহিনীর জন্য বিমান ঘাটি তৈরির বিষয়ে আলোচনা হচ্ছে। বর্তমানে পরিত্যক্ত বিমান ঘাটি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। ফোর্সেস গোল 2030-এর আওতাধীন কুমিল্লা বিমান ঘাটি সংস্কার করবে, যা ব্যবহার করবে সেনাবাহিনীর এভিয়েশন সেক্টর। বাংলাদেশ সেনাবাহিনী একটি শক্তিশালী এভিয়েশন সেক্টর গঠন করতে কাজ চালিয়ে যাচ্ছে, যে কারণে সেনাবাহিনীর জন্য বিমান ঘাটি প্রয়োজন।
বিশেষ করে কুমিল্লার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে। বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা বিমানঘাঁটি সংস্কার করে ব্যবহার করবে, তবে সেনাবাহিনী একমাত্র এই ঘাঁটি ব্যবহার করবে এমন নয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির সঙ্গে যৌথভাবে কাজ করবে, কারণ কুমিল্লাবাসীর সবচেয়ে বড় দাবিগুলোর মাঝে বিমানবন্দর অন্যতম। কুমিল্লার প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায়, সুতরাং তাদের জন্য বিমানবন্দর থাকা বাঞ্ছনীয়, যে কারণে পরিত্যক্ত বিমানঘাঁটি সংস্কার করে সেনাবাহিনী এবং সিভিল এভিয়েশন অথরিটি ব্যবহার করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কুমিল্লা বিমানঘাঁটি নির্মাণ করলে বাংলাদেশ সামরিক বাহিনী কতটা লাভবান হবে? কুমিল্লা সেনাঘাঁটির জন্য ইমার্জেন্সি সরঞ্জাম এবং সমবস্থ পৌঁছাতে কাজ করবে এই বিমানঘাটি। তবে কুমিল্লা সেনানিবাস বাংলাদেশের মাঝে সবচেয়ে স্বনির্ভর সেনাঘাঁটি, সুতরাং যুদ্ধকালীন সময় খুব বেশি সহযোগিতা লাগবে না। তবে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে মিয়ানমার সীমান্তে ইমার্জেন্সি সমরাস পাঠাতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমানবাহিনীর ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টগুলো কুমিল্লা বিমানঘাটি ব্যবহার করবে, যার মাধ্যমে প্রয়োজনীয় সরঞ্জাম এবং রসদ সীমান্তে পৌঁছে দেবে। অন্যদিকে কুমিল্লা বিমানঘাটিতে অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করার সম্ভাবনা প্রায় শতভাগ, কারণ সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করার জন্য এটি আদর্শ অঞ্চল। তাছাড়া ফেনী করিডোরে হামলা করলে ইমার্জেন্সি অ্যাটাক হেলিকপ্টারের সাপোর্ট লাগবে, যে কারণে এই বিমানঘাটিতে অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করবে বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের টেন্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 2030 সালের মাঝে 12 থেকে 16টি অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লা বিমানঘাটিতে 8টি হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করলে এয়ার সাপোর্ট পাবে সেনাবাহিনী। হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার হওয়ার কারণে প্রতিপক্ষের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা করতে পারবে। এই সকল কারণে কুমিল্লা একটি পরিপূর্ণ বিমানঘাটি হবে না, তার পরিবর্তে একটি ছোট বিমানঘাটি থাকবে যার নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর জন্য ঢাকার পর কুমিল্লায় হবে দ্বিতীয় বিমানঘাটি। কৌশলগত দিক থেকে বিবেচনা করলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা দপ্তর। কুমিল্লা যেহেতু বৃহত্তম বিমানঘাটি নির্মাণ করা সম্ভব নয়, তাই সেনাবাহিনীর জন্য নির্মাণ করাই উত্তম। বাংলাদেশ সেনাবাহিনীর বিমানঘাটি হলেও ইমার্জেন্সি প্রয়োজন হলে বিমানবাহিনী ব্যবহার করতে পারবে, কারণ দীর্ঘ 1 কিলোমিটার একটি রানওয়ে রয়েছে, তাই সহজে যুদ্ধ বিমান উড্ডয়ন করতে পারবে। যদি যুদ্ধকালীন সময় বিমানবাহিনী প্রয়োজন মনে করে তবে অবশ্যই ব্যবহার করবে। সামরিক কৌশল অনুযায়ী কুমিল্লা বিমানঘাটি বিমানবাহিনী অপারেট করবে না। আকাশপথে সাপোর্ট প্রয়োজন হলে তিন দিক থেকে সাপোর্ট দেবে কুমিল্লাকে। একদিকে সিলেট বিমানঘাটি থাকবে, অন্যদিকে চট্টগ্রাম বিমানঘাটি, একদিকে থাকবে ঢাকা বিমানঘাটি। সুতরাং কুমিল্লা কিংবা ফেনী দিয়ে ভারতকে কোনো হামলা করলে সমস্যা হবে না। বাংলাদেশ বিমানবাহিনী পরিপূর্ণ সামরিক অবকাঠামো ব্যবহার করতে পারবে। সামরিক অবকাঠামো এমনভাবে নির্মাণ করা হচ্ছে যা বাংলাদেশের প্রতিটি সামরিক ঘাঁটিকে শক্তিশালী করবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি পূর্ণাঙ্গ সেনাঘাঁটি একটি করে বিমানঘাটির সাপোর্ট পাবে। বিষয়টি যুদ্ধকালীন সময় গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। মিয়ানমার সীমান্তে রামু সেনাঘাঁটি নির্মাণ করা হয়েছে, যার নিরাপত্তায় কাজ করবে কক্সবাজার বিমানঘাটি। रिपोर्ट आप लोगों ने देखी है, बांग्लादेश जी अपनी बहुत ही अहम किस्म की बेस जो है आप कुमिल्ला में बनाएगा, और यहाँ बेसिकली बांग्लादेश की एयरफोर्स की जानिब से यहाँ काम किया जाएगा और एक मजबूत किस्म की एयर बेस जो है वो बनेगी। लाइक इस वीडियो में इन्होंने कहा कि 1950 के टाइम पे पाकिस्तान की जानिब से इस एयर बेस का इस्तेमाल किया जाता था, और यहाँ से हथियारों की जो मुंतकली है उसका काम होता था, मतलब एक जगह से हथियार जो है दूसरी जगह ले जाने के लिए इस एयर बेस का बहुत ज़्यादा इस्तेमाल होता था। अब अगर बांग्लादेश यहाँ पर दोबारा एक्टिव हो जाता है तो ये बहुत अहम किस्म का पॉइंट है। यहाँ पे अपनी आप बांग्लादेश अपनी जो डिफेंस की स्ट्रेटजी है उसको बेहतर अंदाज में उस पर काम कर सकता है। यहाँ एक काफ़ी इंटरेस्टिंग किस्म की बात है जो कि मैं अभी आप लोगों से शेयर करूँगी, वो ये है कि कुमिल्ला एक ऐसी सिटी है बांग्लादेश की जहाँ पे रहने वाले सबसे ज़्यादा शहरी जो है अदर कंट्रीज़ में मुकीम है, और वहाँ से जो हर साल ढेरों ढेर तरसीलात जो रेमिटेंसेस हैं वो बांग्लादेश में भेजी जाती हैं। तो ये एक काफ़ी इम्पोर्टेंट पॉइंट है कि यहाँ के लोग जो है चाहते हैं कि यहाँ पे कोई एयरबेस बने, और इस टाइप की कुछ ऐसा होना चाहिए। लाइक रेमिटेंसेस में ये सबसे टॉप पे है कुमिल्ला सिटी, तो दैट इज़ वेरी इंटरेस्टिंग। और बांग्लादेश अब इसको लेके बहुत ज़्यादा सीरियस हो गया है, और इंशाल्लाह ताला बांग्लादेश अपने डिफेंस गोल 2030 के हवाले से जो काम कर रहा है, जो स्टेप्स ले रहा है, होपफुली बांग्लादेश अपनी डिफेंस पावर को बहुत ज़्यादा बढ़ाएगा इंशाल्लाह। वेल आप लोगों का क्या कहना है इसके बारे में, आप लोगों का जो भी कहना है आप लोग बता सकते हैं कमेंट सेक्शन में। वीडियो को आप लोगों ने लास्ट भी लाइक करना है, लाइक का बटन सामने उसे जल्दी से क्लिक कर दें। वीडियो को लास्ट भी शेयर करना है अपने फ्रेंड्स और फैमिली के साथ। मेरे चैनल को सब्सक्राइब नहीं किया हो तो मेरे चैनल को जल्दी सब्सक्राइब कर दें, बेल आइकन को क्लिक करके ऑल पे क्लिक कर दें, जब भी वीडियो अपलोड करूँ आप लोगों को लास्ट में नोटिफिकेशन मिले। अगर आप लोग मुझे फॉलो करना चाहते हैं तो आप मुझे इंस्टाग्राम और फेसबुक का पेज है, वहाँ पर जाकर मुझे फॉलो कर सकते हैं। विश यू गाइस टिल देन टेक केयर।